ভাই আপনি কোথা থেকে আসছেন? আমি ঐন্যাবাটি থেকে আইছি, ঐন্যাপুর থেকে, ঐন্যাবাটি রঙ্গাসুর থেকে আইছি, আমবাড়ি বাজার পাড়াই। আরে, তিনি একজন প্রতিবন্ধী মানুষ, আপনি কি হারতে পারেন নি? না, কত বছর ধরে? আমার জন্ম থেকে ওই রকম, জন্ম থেকে এরকম? ছোটবেলা থেকে ওই। আরে, তো কর্ম করে খাওয়ানোর মতো কেউ আছে? না না, কেউ নাই, বাবাও নাই, ভাইও নাই, আরে খালি শুধু আমি একলা। ভাই, বাজারে তো গরুর গোশত পাইলাম না। আচ্ছা ভাই, ভাইজন তাই সুখী, খুশি। আমি তো আপনার জন্য একটা মুরগ নিয়ে আসলাম, হুম 1 কেজি তেল, হুম পেঁয়াজ, রসুন, মশলা, হুম 1 কেজি ছোলা বুট হুম এবং আরো কিছু খাদ্য সামগ্রী আনলাম। আচ্ছা আপনি খুশি হয়েছেন? জি ভাই, আমি খুশি। আপনার জন্য একটি শার্ট আনলাম, আচ্ছা 1টি লুঙ্গি আনলাম। আচ্ছা আচ্ছা ভাই, আজকের বাজার সামগ্রী এবং নতুন পোশাকের ব্যবস্থা করে দিয়েছে সুদূর আমেরিকা প্রবাসী মনিকা জামান সন্ধি আন্টি। জি আচ্ছা, ওনার আলহামদুলিল্লাহ জন্য দোয়া করবেন, আলহামদুলিল্লাহ। ওনার মা বাবা আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করবেন। আচ্ছা আলহামদুলিল্লাহ। আপনার কি আরো কিছু চাওয়া পাওয়া আছে? আমি একটাই আবদার করতে চাইছিলাম যে একটা গাড়ি চাইতে পেছিলাম। আপনার গাড়ির প্রয়োজন? এখন আমারে যদি আপনারা একটা গাড়ি দেন, আপনারা যত দিবেন আমি বাচ্চা থাকবো, আপনার কথা আমার মনে থাকবো। যদি আমি আরতে পারি না, প্রতিবন্ধী মানুষ, আমি আইতে যাইতে অসুবিধা, অনেক দূর থেকে আইসি। এখন আমার মনের মধ্যে যে মন থেকেই বললাম যে আমি এখন গাড়ি চাই আপনার কাছে। আচ্ছা ভাই, ঠিক আছে, ঈদের পর আপনার জন্য একটি গাড়ির ব্যবস্থা করে দেবো, কেমন? আচ্ছা, আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এমন ভালো কাজগুলি করতে পারছি শুধু আপনাদের ভালোবাসায়। আপনারা ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিচ্ছেন বলেই দানকারী ভাই বোনদের কাছে ভিডিওগুলি পৌঁছে যাচ্ছে এবং তারাও পেয়ে যাচ্ছে সহযোগিতা, তার সবটুকু আপনারাও পেয়ে যাবেন। আপনি তো ওই দিন নতুন কাপড় চাইছিলেন, হ্যাঁ, আপনার জন্য নতুন কাপড়ের ব্যবস্থা হয়েছে? আমার স্বামী বেশি অসুস্থ, এলাকা আমি তোমাদের অনুরোধ করে আসি, কিছু কেহা লেখা কিছু টাকা, হ্যাঁ, টাকা দেওয়া লোক আমার। তা আপাতত শাড়িটা দিয়ে দেই, দিয়ে দেন, কিছুদিন পরে আবার টাকার ব্যবস্থা করে আপনাকে খবর পাঠাবো। আচ্ছা, আমাদের ভিডিওগুলি দেখে সুদূর রূপগঞ্জ থেকে সেলিম ভাই ওনার জন্য একটি কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন, এই নেন, খুশি হয়েছেন? খুশি হয়েছি। ওনার মা বাবা আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করবেন। সবের লাগে আমি দোয়া করি, কেমন? আমি নামাজও পড়ি, আগে লুজা লাই। আপনি কি করেন? আমি আমি মা কাম পাইলে মাড়ি গাড়ি গেরামও যাই, 10-12 তুলি কুজা, আর কি করুন। যাই হোক, আপনাদেরকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক, ভালো রাখুক, দোয়া করি। আল্লাহ দিক সুস্থ থাকুক, ভালো থাকুক, আল্লাহ দিক। প্রিয় দর্শক, এভাবেই আমরা গরিব অসহায়দের মুখে হাসি ফোটাতে চাই, আপনারা এগিয়ে আসুন। তো আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।